তো অ্যাজ ইউ ক্যান সি যে পুরো মানে পুরো জায়গাটাতে আমি একাই বসে আছি, পুরো শুনশান, মনে হচ্ছে সালে ভুতিয়া জায়গায় চলে এসেছে, একটাও লোক নেই, পুরো ওয়েটিং হল খালি। তো আমি ঢুকতে না ঢুকতে একটা দূর থেকে একটা বুড়ি চিল্লি উঠলো যে ইহা পে করোনা হ্যাঁ। তো এদিকে সব রেডি, দুটো ব্যাগ রেডি, আর এদিকে সব জিনিসপত্র ঠিকঠাক রাখা হয়ে গেছে। भैया थोड़ा डिक्की खोल दीजिए, यहाँ पे आ जाएगा। ओके सो ओलाते चेपे गेछि, एखान थेके आर मने आधा घंटा 45 मिनट समय लागे स्टेशन जेते, एकदम डायरेक्ट रास्ता। आर एखन रातिओ तो एखन रास्ता खाली हो आछे, 9:30-10 बजे तो ठीकठाक टाइमे पौंछे जाबो। এখান থেকে আর 15-20 মিনিটের রাস্তা, একটু লেট করেও বেরোতে পারতাম, বাট ভাবলাম যে মানে আমি যেখানে থাকি সেখানে খুব একটা বেশি রাত করলে মানে ইয়েতে ক্যাব ফ্যাব পাওয়া মুশকিল হয়ে যায়, কপিরাইটেড গান চলছে, কেস খাবো। তো তাই ভাবলাম 9:30-এর মধ্যে বেরিয়ে যাই, আমার ট্রেন 1:30 সময় আছে। আপ থোড়া নয় হো ক্যা ইস রাস্তে পে? আচ্ছা, না দিন হুয়া কিতনা দিন হুয়া ইয়া পে? अच्छा, और आपको फोन पे ही करेंगे, ठीक है? এসকেলেটর গুলো বন্ধ আছে। হায় রে, ভেবেছিলাম যে এসকেলেটর গুলো চলবে, এই ভারী ব্যাগটা আপনি আপ উঠে যাবে, কেসটা খেয়েছে এখনই। লেটস গো, মাই গুডনেস, ব্যাগটা বিশাল ভারী হয়েছে। আমার পিঠের ব্যাগটা হালকা করার জন্য আমি এই ব্যাগটা এত ভারী করেছি, এখন টানতে মুশকিল হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট আই ডু আফটার কামিং টু ক্যান স্টেশন। এখানে কতজন শুয়ে আছে মাটিতে, তাও এই এখন এত ভিড় লাগছে, বাট এমনি সময় এই ভিড়টা হোয়াট দড়ি লাগানো। ও দিস প্লেস ইজ প্রোহিবিটেড নাও, এখানে মনে হয় ফার্স্টে ওইদিকে ওয়েটিং এরিয়া ছিল, তো এখন আমার মনে হয় ওয়েটিং এরিয়াটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, তো আমাকে মনে হয় এইখানে কোথাও ওয়েট করতে হবে। সিরিয়াসলি আমি এত এতটা উপরে উঠে কাউকে জিজ্ঞাসা করে নিতে হতো উপরে যাওয়া যাচ্ছে কিনা, বেকার এত দূর ব্যাগটা নিয়ে চড়লাম আবার নামতে হলো। বাট এখন আমি দেখাবো যে কী কী প্রসিজিওর ফলো করা হচ্ছে বেনারস স্টেশনে, মানে ব্যাগেজগুলো কেমন করে পাস করানো হচ্ছে, বা প্যাসেঞ্জারদের কী কী টেস্ট করা হচ্ছে, বা কি কি দেখা হচ্ছে, তারপরে ওদেরকে অ্যালাউ করছে। ব্যাগ কই আছে পাস করবা? কি 1 বাজে? সো এই ব্যাপারটা যে একদম এক্সপেক্ট করিনি সেরকম নয়, তো আমাদেরকে বলা হয়েছিল যে মানে টু কাম মানে কি বলে বিফোর 90 মিনিটস, মানে 1.5 ঘন্টা আগে, আর এখন বাজে হচ্ছে 10:15, তো আমাকে প্রায় এখন 2.5 ঘন্টা এখানে বসে থাকতে হবে, কিন্তু আমার কাছে কোনো উপায়ও ছিল না। তো এর মাঝখানে একটা ইনসিডেন্ট হলো, সেটা শেয়ার করতে চাই। তো আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে আরেকটা ওয়েটিং হল আছে যেটা মানে তোমার নর্মালি খোলা থাকে, তো আমি সেইখানে গেলাম, তো আমি দেখলাম পুরো
মানে ওয়েটিং হলটা খালি, তো আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো সব লোকেরা ওইখানে বসে আছে তো হয়তো এই ওয়েটিং হলটা খালি। তো আমি ঢুকতে না ঢুকতেই একটা দূর থেকে একটা বুড়ি চিল্লি উঠলো যে ইহাপে করোনা হ্যাঁ। মানে আমি এটা শুনেই মানে ভেবা জায়গা খেয়ে গেলাম যে কি হলো। তারপরে আরেকবার চিল্লালো যে ইহাপে করোনা হ্যাঁ বাহার যাইয়ে। তো আমি ঠিক জানি না কি আদে ওইখানে করোনা ছিল কি ছিল না, বাট আই গট সো ফাকিং স্কেয়ার্ড আই মানে গট আউট অফ দ্যাট রুম। আর তারপরে তো পুরো হাতে পায়ে যত স্যানিটাইজার ছিল তো সব স্যানিটাইজার লাগিয়ে একদম পুরো সব কিছু স্যানিটাইজ করলাম। তারপরে আবার স্টেশনে ফিরে আসলাম, কারণ এখন যেহেতু 10টা বেজে গেছে তো বাইরের বেশিরভাগ ধাবা বন্ধ হয়ে গেছে, তো ভাবলাম যে স্টেশনেই কোথাও বসতে হবে। তো নিচে মানে অ্যাজ ইউ ক্যান সি ওই নিচে অনেকজন লোক বসে আছে, আর নিচে জায়গাটা তো কনজেস্টেড, মানে সোশ্যাল ডিস্টেন্সিং বলে কিছু ফলোই হচ্ছে না। সো মানে আমি তো ওনাদেরকে পারমিশন নিলাম ওনাদের কাছ থেকে যে আমি কি ওপরে এসে বসতে পারি, মানে আমি যেখানে ফার্স্টে ওই এসকেলেটার মানে কি বন্ধ এসকেলেটার দিয়ে ওঠার চেষ্টা করছিলাম, আমি বললাম যে আমি কি ওর ওপরে গিয়ে বসতে পারি। তো ওনারা বললো যে কি আপ ইয়াপেই ব্যাঠিয়ে, তো আমি বললাম কি এখানে এত কনজেস্টেড আছে তো আমি ওপরে গিয়ে বসতে চাই। তো দে টোল্ড মি ঠিক আছে, বাট এখানে একটাই প্রবলেম আছে। তো অ্যাজ ইউ ক্যান সি যে এই পুরো এরা মানে পুরো জায়গাটাতে আমি একাই বসে আছি, পুরো খালি আছে। বাট এর পেয়ের পেছনে আরেকটাও রিজন আছে যে এখানে এত খালি কেন, কারণ এখানে কোনো ফ্যান নেই, এখানে পুরো মানে শুধু লাইট আছে, ভালো লাইট আছে, বাট এখানে কোনো ফ্যান নেই। তো তাই সবাই নিচে ওইখানে বসে আছে লোকেরা, কারণ ওখানে বড় বড় ফ্যান আছে, তো সেটা একটা সুবিধা। বাট আমার মানে এখন ফ্যান ছাড়াও চলবে, কারণ ফার্স্ট তো আমি রেকর্ড করছি, আর দ্বিতীয়ত মানে মাস্ক পরে ফ্যানের নিচে বসে থাকা থেকে মাস্ক খুলে মানে বিনা ফ্যানে থাকা আমার মনে হয় যে অনেক সুবিধাজনক। সো যখন লকডাউন চলতো না তখন মানে আমরা সবাই এখান দিয়ে এসে মানে জাস্ট এই যে এসকেলেটারটা আছে এসকেলেটার দিয়ে উঠে এখান দিয়ে এসে এইখানে ফোকাস এখানে ডরমেটারি আছে, প্লাস ওইখানে ভেতর দিকে গেলে সব ওয়েটিং এরিয়া আছে, মানে ওইখানে মানে আপার ক্লাস ওয়েটিং এরিয়াও আছে আর কি বলে জেনারেল ওয়েটিং এরিয়াও আছে। তো এখন সব এগুলো বন্ধ, মানে এত খালি খালি লাগছে এই জায়গাটা, মানে নর্মাল কন্ডিশনে এই জায়গাগুলো এত ভর্তি ভর্তি থাকে আর এখন পুরো শুনশান, মনে হচ্ছে সালে ভুতিয়া জায়গায় চলে এসেছে, একটাও লোক নেই, পুরো ওয়েটিং হল খালি। এখানে যদিও ফ্যান আছে বাট এখানে জানি না আমি অ্যালাউড কিনা, তো তাই আমি এখানে আসিনি, এখানে শুধু একটা লাইটই চলছে, মানে সেটাও লাইট না সেটাও একটা ঘড়ি, পুরো জায়গাটা ভর্তি থাকে নর্মাল সময়, তো এখন পুরোটা খালি। এখন যদি আমি চাই আই ক্যান মানে এসকেপ দ্যাট থার্মাল চেকিং পার্ট অ্যান্ড আই ক্যান গো টু দ্য স্টেশন, লাইক যেখানে আমি বসেছিলাম সেখান থেকে বেরিয়েই ওভার ব্রিজটা পড়ে আর আমি স্টেশনে যেতে পারি। বাট দ্যাট পুলিশম্যান ট্রাস্টেড মি, সো আই ওন্ট ব্রেক হিজ ট্রাস্ট, তো আমি এখন ওখানেই বসে থাকবো, আমি আর এইদিকে আসবো না, দেখলে ঝাড়ও খেতে পারি। তো কি করবো, আমি বোর হচ্ছি এখানে বসে বসে, আমার কাছে এখনো 2 ঘন্টা টাইম আছে, কিছু করার নেই, তো তাই এদিকটা তো অল্প ঘোরাঘুরি করছি। সো
সো এখন প্রায় 11:30 বাজে অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই এম গেটিং এ লিটল বিট ইম্পেশেন্ট, মানে কতক্ষণ আর ফোন ঘাটা যায় বা কতক্ষণ আর ফোনে কারোর সাথে গেজানো যায়, মানে দিস ইজ দ্য প্রবলেম অফ ট্রাভেলিং অল অ্যালোন, মানে যদি কারোর সাথে ট্রাভেল করো তো দেখতে দেখতে 2-3 ঘন্টা পার হয়ে যায়। তো আর মানে একা ট্রাভেল করার আরেকটা প্রবলেম আছে যে যদি কোথাও বাথরুম ঠাথরুম যেতে হয় ট্রেনে বা ওয়েটিং রুমে তো সবসময় পিঠের ব্যাগটা ক্যারি করতে হয়, তো এটা একটা বিশাল বড় প্রবলেম। সো আই অলওয়েজ প্রেফার টু ট্রাভেল উইথ সাম ফ্রেন্ডস, তো আমি সবসময় একজনের সাথে ট্রাভেল করতাম, বাট দিস টাইম আই হ্যাভ টু ট্রাভেল অল অ্যালোন। সো এতক্ষণ বসে বসে চিন্তা করছিলাম যে এই এইচপির ব্যাগে যে সো কল্ড ওয়াটার বটলের জায়গাটা থাকে যেখানে একটা 500 ml জলের বোতলও আটে না, সেইখানে এই স্যানিটাইজারের বোতলটা কি সুন্দর এটে যাচ্ছে, মানে এইচপির লোকেরা বেশ দূরের চিন্তা করে এই ব্যাগটা ডিজাইন করেছিল, ওয়েল ডান। সো এখন প্রায় 12:20 বাজে, তো এখন নিচে যাই আর আমার মনে হয় এখন থার্মাল চেকিং করে প্ল্যাটফর্মের ভেতর ঢুকতে দেবে। So let's go. ধাক্কা মেরে মেরে নামাতে হবে এবার। সো এখন মানে প্রায় 1 ঘন্টা আগে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো এখন হয়তো বলছে যে চেক করিয়ে ভেতরে ঢুকতে দেবে প্ল্যাটফর্মে, তো তাই এখন ভেতরে যাচ্ছি। সো লেটস সি কি হয়। ये आप इसको भी रखना पड़ेगा।